নমস্কার, আপনি সাবলে আরম্ভ করেছে ইভিনিং হেডলাইন্স। মই কৃপাঞ্চল রাজবংশে। অনা অসমীয়া ব্যবসায়িক দুর্ব্যবহার করে গ্রেপ্তার হওয়া বীরলা সেট সেনার নেতা শৃঙ্খল চলিহাক হাজির করা হয়েছে শিবসাগরের সত্র ন্যায়াধীশ আদালতত। আজি আরক্ষে ঘরের প্রায় গ্রেপ্তার করেছিল শৃঙ্খল চলিহাক। উল্লেখ করে থম যে বিহুর চান্দা দিবলে অস্বীকার করার বাবে ব্যবসায়ী অঙ্কুশ কেডি আরক ধমক দিয়ার বাবে লগতে মুখলে থুই নিক্ষেপ করার বাবে তার পাছতে গ্রেপ্তার করা হয়েছে। শিবসাগর থানা শৃঙ্খলের বিরুদ্ধে গোচর রুজু করেছিল ব্যবসায়ী অঙ্কুশে। বিগত 28 এপ্রিলত সংঘটিত হয়েছিল এই ঘটনা। ব্যবসায়ীগীর গোচরের ভিত্তিতে আজি ডিএসপি ডেইজি গগৈর নেতৃত্বত যাওয়া আরক্ষীর এটা দলে গ্রেপ্তার করেছে শৃঙ্খলক। আদালতে শৃঙ্খলক কিমান দিনের বাবে আরক্ষীর জিম্মালে প্রেরণ করে সেয়া কিছু সময়ের পিছতে জানিব পরা যাব। আর শেহতীয়াকৈ ইতিমধ্যে আদালতলৈ লৈ অহা হয়েছে শিবসাগরের সিজেএম। আদালত হাজির হয়েছে শৃঙ্খল চলিহা। আমি আপনাকে দৃশ্য দেখাবলৈ চেষ্টা করছো এক্সক্লুসিভলি। এই মুহূর্তত অনা অসমীয়া ব্যবসায়িক দুর্ব্যবহার করার বাবে গ্রেপ্তার হয়েছে বীরলা সেট সেনার নেতা শৃঙ্খল চলিহা। বিহুর চান্দা যে সময় বন্ধ করবলৈ মুখ্যমন্ত্রী নির্দেশ দিছে, যার বাবে ইতিমধ্যে বিহু কমিটি সমূহক টাকা প্রদান করেছে, সাহায্য প্রদান করেছে। তেনেকুৱা সময়ত বিহুর চান্দা তুলিবলৈ যোৱা আর তার পাছত চান্দা তোলার সময়ত থুয়াই দিয়ার পাছত এতিয়া বিষয়টো যথেষ্ট চর্চিত হয়েছে। সিসিটিভিত বন্দী হয়েছিল সেই সমগ্র দৃশ্য আর তার পাছতে এখন এজাহার দাখিল করা হয়েছে। এজাহারের ভিত্তিত শৃঙ্খল চলিহাক শেহতীয়াকৈ গ্রেপ্তার করার খবর আহিছে। তেখেতক বর্তমান শিবসাগরের সি জে এম আদালতত হাজির করা হয়েছে আর কিছু সময়ের পাছত রায় দিয়ার পাছত গম পোৱা যাব যে তেওঁৰ শাস্তির মেয়াদ কিমান, কেনে ধরনের শাস্তি লওয়া হব, সত্র ন্যায়াধীশে কি ধরনের রায় দিয়ে সেয়া পরবর্তী সময়ত লক্ষণীয় হব। কিন্তু বিষয়টি সংক্রান্ত সেয়া হয়েছে শেহতীয়া আপডেট। ইতিমধ্যে তেওঁক শিবসাগরের জেলা ন্যায়াধীশের আদালতত ক্ষেত্র ন্যায়াধীশের আদালতত ইতিমধ্যে লৈ অহা হয়েছে। ডিজিপি গৰাকীয়ে বিষয়টোক লৈ প্রথমতে টুইট করেছিল। আমি ডিজিপির টুইটটো আপনাকে দেখাই যাবলৈ চেষ্টা করছো আর ইয়ার পাছতেই কি মন্তব্য করেছিল শৃঙ্খল চলিহার পিতৃয়ে আর লগতে কি মন্তব্য করেছিল ভুক্তভোগী সেইগৰাকী ব্যবসায়ীয়ে আমি আপনার শুনাবলৈ চেষ্টা করিম। লগতে এই বিষয়টো সংক্রান্ত আমার সঙ্গে সাংবাদিক নবুল কুমার সংযুক্ত হব। তেওঁ সেই পরিবেশে আমাক দেখাবলৈ চেষ্টা করব। বিষয়টো সংক্রান্ত শৃঙ্খল চলিহার বিষয়টো সংক্রান্ত শেহতীয়া আপডেট হয়েছে যে শিবসাগরের সত্র ন্যায়াধীশের আদালতত হাজির হয়েছে শেহতীয়াকৈ শৃঙ্খল চলিহা। এক্সক্লুসিভলি আপনার সেই দৃশ্য দেখাইছো। বিষয়টি সংক্রান্ত থাকা ভাষ্য শুনাই লোক বিচারছো। প্রথমতে এই শৃঙ্খল চলিহার ডাঙরিয়া মূল দোকানত আহি পালে, তেওঁ যেতিয়া আহি পাইছে অহা লগালগ তেওঁ মানে সেইটোৱে ইমিডিয়েটলি ধাবকি দিছে মোক। এইটো যেটো আপনি ফুট দেখি আছে মোৰ মূৰৰ ওপৰত এই ত্রিকুণ্ডাম আৰু ত্রিশূল, এইটো মই আজি কেইবা বছৰৰ পৰা অলৰেডি লৈ আছো। তো আহি পিনি মোক মুখত আহি কৈছে বোলে তোক বোলে এইটো অল ফুট ল'লে কোনো হিন্দু নহয়, তোতকৈ ডাঙৰ হিন্দু মই, এনেকৈ শব্দ ব্যৱহাৰ কৰিছে মোৰ লগত। সেইটো সেইটো কৈ পিনি চিধা মোৰ ওপৰত থুৱাই দিছে। এতিয়া মূৰত থোৱালে ত্ৰিকুণ্ডমত থোৱালে, যেতিয়া মই চফা কৰিছোঁ মোৰ ত্ৰিকুণ্ডমত তাৰ মানে থুৰ পানী আছিলে নে কি আছিলে, মই এটা ৱাইপ কৰিলোঁ। তো সেইটোৱে ঘটনাকাণ্ড হৈছে। তাত তাত মানে সেই সময়ত মই এবজৰ্ব কৰিব পৰা নাই কি হৈ গ'ল মানে মানে সেইটোৱে কথা। কাৰণ তাৰপিছত গধূলি সময়ত এটা বেলেগ অৰ্গেনাইজেশ্যন আহিলে, বেলেগ অৰ্গেনাইজেশ্যনৰ ল'ৰাখিনি যেতিয়া এহেঁতি আহিছে, এহেঁতৰ লগতো মই চেম মানে অলৰেডি ব্যৱসায় সংস্থাৰ পৰা দি দিয়া হ'ল। এতিয়া মোৰ পাৰ্চনেল ব্যক্তিগত যিটো মোৰ ফাইনেন্সিয়েল পজিশ্যনটো মই জানি, মই কাকো ক'বলৈ যোৱা নাই কি হৈছে কি হোৱা নাই। তো তাৰপিছত সেইটোৱে গধূলি এহেঁতি আহিলে, এহেঁতি আহি পিনি তাৰপিছত ধাবকি দিছে বোলে কালি অফিচত আহিবি, অফিচত আহি পিনি তোক দেখাই দিম বোলে বিহুৰ অপমান কৰিলে কেনেকৈ হয় বোলে, আমাৰ জাতীয় উৎসৱ অপমান কৰিছোঁ। এতিয়া মানে বিহুৰ ডনেশ্যন ছেকেণ্ড টাইম নিদিয়াৰ কাৰণে জাতীয় উৎসৱটো বোলে অপমান কৰিছোঁ, এহেঁতৰ মিনিটো মই সেইটো বুজি পালোঁ। তাৰপাছত সেই সময়ত দোকানত মা আছিলে, সমাজৰো কিছুমান দুই এটা মানুহ আছিলে, তো সিহঁতি চবে কথা শুনিছে আৰু মানে মনটো ভাঙি গ'ল মানে। তাৰপাছত সাহস কৰিব পৰা নাই যে মানে কি কৰিম কি নকৰিম, ব্যৱসায় সংস্থাত পাতিলোঁ, তাৰপিছত থানাত মানে তাৰপিছতো আপোনালোকে চব জানে যে যিটো বৰ্তমান পৰিস্থিতিত দেখি যিটো মই বস্তু বিচাৰোঁ সেইটো হৈছে শিৱসাগৰৰ এটা সুস্থ বাতাবৰণ, সম্প্ৰীতিৰ বাতাবৰণ, সকলোৱে মিলি এই শিৱসাগৰখনৰ সৰ্বাংগীন যিটো উন্নতি কৰে সেই উন্নতিৰ কথাই মই চিন্তা কৰিম। শৃংখলক যদি গৰিহণা দিওঁ, কান্তদিয়া চৰ খোৱা এই খিলঞ্জীয়া ল'ৰাটোক মই অপমান কৰাব, মূৰটো ফালি তেজিলাই থকা সাংবাদিকজনে সুধিব যে তাক যে গৰিহণা দিলা, আমাৰ ক্ষেত্ৰত তোমাৰ নিস্তব্ধতা আৰু নিৰৱতাই নপুংসক আৰু কাপুৰুষ বুলিহে ক'ব। ঠিক আছে, শৃংখলে ভুল কৰিছে, এৰেষ্ট কৰিছে, মই বিচলিত হোৱা নাই, সন্তুষ্টি লাভ কৰা নাই, কেলৈনো আপুনি বিচলিত হোৱা নাই, কি ভাল কাম কৰিছে নেকি, কেতিয়াও নকওঁ। কিন্তু যেতিয়া সমগ্ৰ ঘটনাৰ পৰিক্ৰমাটো মই গভীৰভাৱে অধ্যয়ন কৰোঁ,
এতিয়া মই দেখো যে তাত যেন কিবা এটা অভিসন্ধি আছে, এক ষড়যন্ত্ৰ আছে। শৃংখলৰ ক্ষেত্ৰত হৈ যোৱা ঘটনাটো 28 তাৰিখৰ ঘটনা, আৰু সেই ঘটনাটোৰ সম্পৰ্কত যিখন FIR দিলে যোৱাকালি দিয়া, কাৰোবাক ৰক্ষণাবেক্ষণ দিবৰ কাৰণে তোমালোকে আৰু এটা কেছ সৃষ্টি কৰি ল'লা যে আমি তাক। চারিদিনের ব্যবধানত কিয় দিয়া হল সেই কেসটোর কথাখিনি চারিদিনের পিছতহে কিয় দিয়া হল, এজাহারখন দিবলে মাজত কিয় চারিটা দিন লাগিল, সেই কথাক লৈ ইতিমধ্যে শৃঙ্খলার পিতৃয়ে সেইখানে মন্তব্য করেছে। আর তার পাছতে ইতিমধ্যে যিগৰাকী ব্যবসায়ী ব্যবসায়ীগৰাকীৰ ভাষ্য আমাক আপোনাক শুনাবলৈ চেষ্টা করল। অংকুশ কেডিয়াই কি কলে, অংকুশ কেডিয়াই দিয়া ভাষ্যখিনির পাছত কৈছিল, অলপমান কথা পাতিছিল ব্যবসায়ী সন্থার সঙ্গে, কথা পাতিছিল আরক্ষীর সঙ্গে, কথা পাতিবলৈ চেষ্টা করেছিল, বহুখিনি কথা গমি চোৱাৰ বাবে হয়তো অকণমান সময় লাগিব পাৰে নেকি, সেয়া পরবর্তী সময়ত আমি জানিবলৈ চেষ্টা করি। অংকুশ কেডিয়াৰক সেই বিষয়টোক লৈ কথা পাতিবলৈ চেষ্টা করি। সমান্তরালকৈ যি ধরনের শৃঙ্খল চলিহার পিতৃয়ে মন্তব্য করেছে সেই বিষয়টোক লৈ কোনো এই বিষয়টোক লৈ ষড়যন্ত্র থকা বলে ইতিমধ্যে তেওঁৰ বোধ হৈছে বুলি তেখেতে মন্তব্য কৰিছে। সেই বিষয়টোক লৈ আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। কিন্তু শৃংখল চলিহাক লৈ যথেষ্ট বিতৰ্ক চলি আছিল, শৃংখল চলিহা এই সপ্তাহটোতে যথেষ্ট ট্ৰেণ্ডিঙত আছে। শৃংখল চলিহাই ইতিমধ্যে এই ঠিকাদাৰগৰাকীয়ে স্বৰ সোধোৱাৰ পাছত, তেখেতক মাৰিম বুলি কোৱাৰ পাছতে তেখেতক নিরাপত্তা দিয়া হয়েছিল, আর সেই দৃশ্য আপনার দেখাবলে চেষ্টা করেছিল। তখন যাতে তারপর ওলাব নয়, তারপরে ঘেড়ি ধরেছিল আরক্ষী প্রশাসনের লোকে, শৃঙ্খল চলিহার ঘর ঘেড়ি ধরেছিল, আর শৃঙ্খল চলিহাক সেই কেদিনের ট্রেন্ডিংত থাকার পাশত শেহতীয়াকৈ শৃঙ্খল চলিহা আকৌ ট্রেন্ডিংত আছে, যে তখন খুয়াইছিল 28 তারিখের সেই ঘটনাটি সংঘটিত হয়েছে, যেখানে মুহূর্তত মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে চান্দা নতুলিব, আপনার আর্থিক সাহায্য দিয়া হব বিহুর নামত। কিন্তু তেনেকুৱা সময়ত চান্দা তোলা প্রথমটো ফুল দ্বিতীয়টো ফুল মুখত থুয়াইছিল, আর তার পাছতে গ্রেপ্তার হয়েছে শৃঙ্খল চলিহা। এই মুহূর্তে আমি যে আপনার টেলিভিশনের পর তার দৃশ্য দেখাইছো, তখন সি জে এম আদালত লোহার এই দৃশ্য অঙ্কুশ কেডিয়ার মুখত থুবাই শৃঙ্খল চলিহা এটা গ্রেপ্তার হয়েছে, আদালতের রায় দিব। আদালতের রায়ের পাছত গোটেখিনি কথা জানিব পৰা যাব যে বিষয়টো সংক্রান্ত আদালতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, রায় কি দিছে, পরবর্তী সময় শৃঙ্খল চলিহার কি হব। নবুল কোঁৱৰ আমার সঙ্গে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে বিষয়টো সংক্রান্ত আরো অধিক জানিবলে। নবুল কোঁৱৰ আপনার ওসর রাখিছো, শেহতীয়া আপডেটস আপনার জানি লোক বিচারিম প্রথমতে। হয়, ইতিমধ্যে নিউজ এইটিনের দর্শকসকলে গম পাইছে যে শৃঙ্খল চলিহাক আটক করা হয়েছে, ইতিমধ্যে শিবসাগর মুখ্য ন্যায়িক দণ্ডাধীশ কার্যালয়লৈ অনা হয়েছে, আর ইয়াতে স্থানীয় দল সংগঠনের বিষয়বীসকল আছে, আমি তেওঁলোকৰ পৰা পুনে জানিব চেষ্টা করি যে ঘটনা হয়েছিল, তার পরবর্তী সময় শৃঙ্খল চলিহাক আটক করা হল, ইতিমধ্যে মুখ্য ন্যায়াধীশ কার্যালয় ন্যায়িক দণ্ডাধীশ আদালত অনা হয়েছে, কি কব? আসলে আমি কালির পর একটা কথা লক্ষ্য করছো যে কালি আমি আজি সংবাদ মাধ্যম থেকে গম পাইছো শৃঙ্খল চলিহাক গ্রেপ্তার করা হয়েছে, আর এই একটা ধনদাবির ওচৰ বুলি আমি খবৰটো পাইছোঁ। কিন্তু আমি এটা কথা লক্ষ্য কৰিছোঁ যে যিটো ভিডিঅ' ফুটেজ দেখুওৱা হৈছে এইটো আচলতে এইটো কেনেকুৱা ধৰণৰ ফুটেজ, তাৰ ভিত্তিত আচলতে গ্ৰেপ্তাৰটো এইটো আমি ভাবিছোঁ, এইটো নিশ্চয় সন্দেহৰ অৱকাশ তাত থাকি যায়। আৰু এই চৰকাৰখন আচলতে যে খিলঞ্জীয়া পক্ষত এই চৰকাৰখন যে নাই, খিলঞ্জীয়া মানুহৰ ওপৰত দিনে দিনে অত্যাচাৰো বাঢ়ি গৈছে, এইটো কথাত আমি লক্ষ্য কৰিছোঁ। আৰু শৃংখল চলিহাৰ দৰে আমি শিৱসাগৰ বা খিলঞ্জীয়াৰ সৈতে মাত মাৰি থকা এজন যুৱকক এনেধৰণে যিটো গ্ৰেপ্তাৰ কৰা হৈছে তাৰ আমি তীব্ৰ গৰিহণা দিছোঁ, আৰু মানুহৰ হয়তো এই ঘটনাটো আচলতে ইয়াত যথেষ্ট ৰহস্যৰ আৱৰ্তন সোমাই পৰিছে। আৰু এফালেদি দেখিছোঁ যে আমাক এফালেদি আমি লক্ষ্য কৰিছোঁ যে আমাৰ বহিৰাগত মানুহে আমাৰ খিলঞ্জীয়া মানুহক আক্ৰমণ কৰিছে, সংবাদ মাধ্যমৰ মানুহক আক্ৰমণ কৰিছে, এই কথাটোও আমি লক্ষ্য কৰিছোঁ। তাৰ বিপৰীতে আকৌ শৃংখল চলিহাক গ্ৰেপ্তাৰ কৰাটো নিঃসন্দেহে ইয়াত সন্দেহৰ ওপৰত এটা প্ৰশ্ন সংগঠনৰ নেতাগৰাকীলৈ এটা প্ৰশ্ন, যি যি যিকোনো কাৰণে নহওক কিয় বাকীখিনি কথা পাছত থলোঁ, সেইবুলি মুখত থুৱাই দিব নেকি? যিমানে যি নহ'লেও তেওঁ যিটো কাম কৰিলে যে মুখত থুৱাই দিয়া বুলি যিটো ঘটনা সংঘটিছে সেইটো সেইটো কিমান যুক্তিসংগত? নিঃসন্দেহে তেওঁ যদি চোৱাইছে, এইটো যদি থুৱাইছে ভিডিঅ' ফুটেজৰ ভিত্তিত সেই কথাটো কোৱা হৈছে, এইটো কেনেকুৱা ধৰণৰ আচলতে পৰিকল্পিত নে এইটো আচলতে এই কথাটো এটা সন্দেহৰ আৱৰ্তত থকা, আমি এইটো কোনো এটা এভিডেন্স আমি তাক হিচাপে ধৰি ল'ব নোৱাৰোঁ, এইটো সেই বহিৰাগত মানুহজনে এটা কোৱা কথা। আচলতে ইয়াত আৰু সমান্তৰালভাৱে আমি এটা কথা লক্ষ্য কৰিছোঁ, বাকী যিজনে এজন মানুহক প্ৰত্যক্ষ এভিডেন্স আছে চৰি আহিছে তেনেকুৱাজনক, সেই মানুহজনক আজিলৈকে কিন্তু শৃংখল চলিহাৰ দৰে কিন্তু এৰেষ্ট কৰিব মানে সক্ষম হোৱা নাই। এই কথাটো এফালেদি খিলঞ্জীয়াৰ যিজন শৃংখল চলিহাই খিলঞ্জীয়াৰ পক্ষত মাত মাতি আছে, আৰু তাৰ বিপৰীতে আকৌ খিলঞ্জীয়াৰ মানুহক আমাৰ খিলঞ্জীয়া মানুহক আক্ৰমণ কৰা মানুহজনৰ ক্ষেত্ৰত কিন্তু এনেধৰণৰ স্থিতি আমি দেখিবলৈ পোৱা নাই। তেওঁলোকে এনেকৈ ক'ব বিচাৰে নেকি গ্ৰেপ্তাৰ হৈছে যিহেতু তেওঁ থুওৱাটো ভুল হৈছে, বাকীখিনি যিহেতু এতিয়া কৰি থাকিব প্ৰশাসনৰ হাতত গৈছে গোটেইখিনি কথা তেওঁ কৰিব, থুওৱাৰ ক্ষেত্ৰত
তেওঁলোকে সেই কথাটো মানি লৈছে নে নাই হেতু যে তেওঁৰ ভুল হৈছে সেইখিনি কথা তেওঁলোকে মানি লব কিয় বিচৰা নাই যে হয় মানুহৰ গাত এনেকৈ থুৱাব নালাগে সেইখিনি কথা মানি ললে পিছৰখিনি কৰিব পৰা যায় তেতিয়াহে মানুহৰ আবেগখিনি তেওঁলোকে তেতিয়াহে জয় কৰিব পাৰিব নহলে কেৱল খিলঞ্জীয়া বুলি কৈ থুৱাই থাকিলে গুৰ মাৰি থাকিলে আৰু সেইবোৰ দৃশ্য চিচিটিভিত বন্দী হলে সেইবোৰ ৰাজহুৱা হলে তেতিয়া এইবোৰ চেণ্টি হয়তো কাম নিদিব যিটো ভিডিঅ' ফুটেজ সংগ্ৰহ কৰা হৈছিলে সংবাদ মাধ্যমত যিটো প্ৰচাৰিত হৈছে তাত দেখা গৈছিলে তেওঁ মানুহজনৰ মুখত থু পেলাইছিলে সেইটোক আপুনি কি কি ক'ব আৰু যদিহে থু পেলাইছে এইটো নিহঞ্জয় এটা গৰিহণাযোগ্য আৰু এইটো এটা বেয়া কাম হৈছে কিন্তু আচলতে এইটো কেনেকুৱা পৰিস্থিতিৰে ঘটনাটো হৈছে এইটো এটা চাবলগীয়া কথা যদিহে পেলাইছে যদিও এই যে বহিৰাগত যিজন মানুহ এই মানুহজনো হয়তো শৃংখল চলিয়াক হয়তো বেয়া ধৰণৰ বাক্য ক'ব পাৰে বা সেনেকুৱা ধৰণৰ পৰিৱেশ এটা সূচনা হ'ব পাৰে আৰু সেইটো কথাতে আচলতে এনেকুৱা ধৰণৰ এটা চিটুৱেশ্যনলৈ আচলতে নোযোৱা হ'লে গোটেই পৰিৱেশটো ভাল হ'ল আৰু এই কথাটো এটা কথা নিশ্চিত যে খিলঞ্জীয়া পক্ষত চৰকাৰখন যে নাই খিলঞ্জীয়া মানুহৰ ওপৰত যে অত্যাচাৰ দৈনিক এই চৰকাৰখনে নমাব খুজিছে এই কথাটো কিন্তু নিশ্চিত হৈছে নিশ্চয় নবুল কোঁৱৰ বিষয়টো সংক্ৰান্তত আৰু শেহতীয়া আপোনাৰ পৰা আপডেট জানি ল'ব বিচাৰিছোঁ আৰু যদি কোনো বিষয় বাবে তাত আছে উপস্থিত তেওঁলোকৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম পৰৱৰ্তী সময়ত নিশ্চয়কৈ কিন্তু যিহেতু তেখেতক এতিয়া ইতিমধ্যে লৈ অহা হৈছে আপুনি জনাইছে ন্যায়ালয়লৈ লৈ অহা হৈছে আদালতলৈ লৈ অহা হৈছে কিমান সময়ৰ পিছত তেখেতক লৈ অহা হ'ব বা বাহিৰলৈ অহা আৰু সম্ভাৱনা কি আছে বা তাত থকা অন্যান্য লোকসকলে কি কয় এই বিষয়টো সংক্ৰান্তত আপোনাৰ জৰিয়তে জানি ল'ব বিচাৰিম হয় আৰু কিছু সময়ৰ পাছতে হয়তো তেওঁক আদালতৰ পৰা লৈ যোৱা হ'ব আৰু স্থানীয় দল সংগঠনৰ বহুতো বিষয়বাবে ইয়াত উপস্থিত হৈছে বহুকেইটা দল সংগঠনে তেওঁৰ মুক্তিৰ দাবী জনাইছে আৰু আমি ইয়াৰ স্থানীয় লোক আছে আমি তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম আপুনি এটাই আজি যিটো ঘটনা সংঘটিত হ'ল এই বিষয়ে চাওক যিটো ঘটনা সংঘটিত হৈছে সেইটো এটা CCTV ফুটেজত আমি যিটো দেখিছোঁ আৰু শৃংখল চলিয়াই আমাক যিটো কথা কৈছে সেইটো মতে তেওঁ ধেদ বুলি কৈছিলে আৰু ধেদ বুলি কওঁতে হয়তো চাগে মুখৰ পৰা মানুহৰ কিছুমান মানুহৰ মুখৰ পৰা থুই লোৱাৰ চিষ্টেম হেৰি থাকে কথা ক'লে মানুহৰ মুখৰ পৰা থুইছুই ওলাব পাৰে হয়তো ধেদ বুলি কওঁতে হয়তো চাগে অকণমান কিবা অকণ ওলাই যাব পাৰে সেইটো আমি নাজানো CCTV ফুটেজতটো সেইটো ওলোৱা নাই গতিকেলৈ এক পক্ষপাতিত্বমূলকভাৱে বাহিৰাগতীয় বনিয়াক সুৰক্ষিত প্ৰদান কৰাৰ স্বাৰ্থত আজি শৃংখল চলিয়াৰ দৰে খিলঞ্জীয়া পক্ষত থকা যুৱকজনক গ্ৰেপ্তাৰ কৰা যেন আমাৰ অনুভৱ হৈছে সেইটো কাৰণে আমি তাৰ বিৰোধ আচৰণ কৰিছোঁ আমি শিৱসাগৰবাসী হিচাপে আমি শৃংখল চলিয়াক লৈ গৰ্বিত মাতি আহিছে দেখুৱাবলৈ সমান্তৰালকৈ এখন উইণ্ডত যদি দেখুৱাব পৰা যায় CCTV-ৰ সেই ফুটেজটো থু পেলাইছিল নে নাই পেলোৱা নবুল কোঁৱৰক আপুনি কথাখিনি পাতি থাকিব পাৰে হয় এতিয়া ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন দল সংগঠনৰ লোক আহিছে কিমানটা দল সংগঠন আহিছে আৰু তেওঁলোকে কি বিচাৰে আমি শিৱসাগৰৰ প্ৰায়সংখ্যক দল সংগঠনে আমি ইয়াত আছোঁ আমি অসমীয়া যুৱমঞ্চ হিচাপে আমি আছোঁ লগতে লাচিত সেনাৰ আছে টাই আহোমৰ আছে ছাত্ৰ সন্থাৰ আছে সকলোখিনিয়ে আহিছে তেখেতৰ পক্ষত আমি এটাই বিচাৰোঁ তেখেতে ন্যায় পাব লাগিব আৰু তেখেতক ন্যায় প্ৰদান কৰিব লাগিব আমাৰ মাননীয় আদালতৰ ওপৰত আমাৰ বিশ্বাস আছে আৰু সেই বিশ্বাসকে ৰাখি পিনে আমি এতিয়া ৰৈ আছোঁ তেখেতৰ ন্যায় পাব বুলি আশা ৰাখি শৃংখল চলিহাৰ